মুর্শিদাবাদের সুতির হাপানি এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক কিশোরের। জানা যায় কিশোরের নাম মান্নান শেখ, বয়স 12 বছর, বাড়ির সুতি থানার নতুন মহেন্দ্রপুর এলাকায়। প্রতিবেশী সূত্রে জানা যায়, একটি আম বাগানে আম ভাঙতে যাওয়ার সময় রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় কিশোরের। স্কুল ছুটি থাকার কারণে কয়েকজন বন্ধু মিলে সকালে একটি আম বাগানে আম পাড়তে যায়। তড়িঘড়ি রেললাইন পারাপার করতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এই বছর আমের বাজার দর সেই রকম ভাবে ভালো না থাকায় কিছু অস্বাধীন ব্যবসায়ী মাত্র কিছু টাকার বিনিময়ে শিশুদেরকে এরকম কাজে ব্যবহার করে। আর যিনি এরকম মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো এক ছোট্ট কিশোরকে, পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কোন জায়গায় কোন জায়গায় বলতে, এখানে কোথায় ওর বাগান আছে, গ্রামের লোকের মুখে শুনছি, এই যে পোলট্রিওয়ালা আছে, লোক না লাগিয়ে বাচ্চা ছেলেদেরকে 50 টাকা করে দেই, তার মুহূর্তে 50 টাকা করে দিয়েও বাচ্চা ছেলের লোক দেখিয়ে বাচ্চা ছেলেটাকে আম ভাঙতে নিয়ে যায়। এবার আম ভাঙতে নিয়ে যায়, এবার যে নিয়ে গেছিলো সে কিন্তু ফুকারের তল দিয়ে মোটরসাইকেল নিয়ে পাশে গেছে। এবার বাচ্চা ছেলেগুলো রেলের ওপর দিয়ে পার হচ্ছিলো, তখন দুজন পার হয়ে গেছিলো, রেলের ওই পার হয়ে গেছিলো, একজন ছিল, একজন নগরদ্বীপ ধামে মোটামুটি 8টা নাগাদ সে অ্যাক্সিডেন্ট হয়। কোন দিক থেকে আসছিল ট্রেনটা? ট্রেনটা এদিক দিয়ে যাচ্ছিল, মালদা যাচ্ছিল, মালদা যাচ্ছিল। কটার সময় সকালে বেরিয়েছিল আপনার? কটার সময় বলতে, এবার ছেলেপিলে কটার সময় বেরিয়েছে ওটা তো বলতে পারছি না, এবার শুনছি 8টা, মোটামুটি 8টা সাড়ে 8টার সময় অ্যাক্সিডেন্ট। রোজ কি যেতাম? রোজ বলতে এখন ওটা ঠিক জানা নাই, রোজ বলতে ওটা ঠিক জানা নাই, কিন্তু এখন গ্রাম প্রতিবেশীর মুখে শুনছি কি, হ্যাঁ ও রোজ ভাঙায় বাচ্চা ছেলে দিয়ে। কত বয়স? বয়স 12। কি নাম ছিল ছেলের? নামটা ওই আপনার ই আছে, ওই মানন সে। পড়াশোনা করতো? পড়াশোনা করতো। এখন স্কুল বন্ধ বলে আমটা ভাঙছিল নাকি? হ্যাঁ। কে হয় আপনার? আমার ফুপাতো ভাই। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্টটা ওই মানিকপুর হাপানিয়া জাকির হোসেনের স্কুলের সামনে। বাড়ি কোথায় ছিল? বাড়ি ওই মল্লিপাড়া, মহেন্দ্রপুর মল্লিপাড়া। আপনার নাম? রাহুল শেখ। কে হন আপনি? আমি সুপাত ভাই হন।